নবম দশম শিক্ষক নিয়োগ মামলার দায়িত্বভার নিল ইডি। আর একবার জানাবো, নবম দশম শিক্ষক নিয়োগ মামলার দায়িত্বভার নিল ইডি। স্কুল সার্ভিস কমিশন 183 জনকে অনৈতিকভাবে নিয়োগের সুপারিশ দেওয়া হয়েছিল। সিরিয়াল নম্বর ধরে রিপোর্ট ফাইল করলো কমিশন। 183 জনের মধ্যে থেকে মামলাদার করলো 9 জন প্রার্থী। তাদের সুপারিশকে বেআইনি আখ্যা দেওয়াকে চ্যালেঞ্জ করে মামলা। এই মামলার অংশ নিল ইডি। এই মামলার অংশ নিল ইডি। নবম দশম শিক্ষক নিয়োগ মামলায় যুক্ত হলো ইডি। নবম দশম শিক্ষক নিয়োগ মামলায় যুক্ত হলো ইডি। 183 জনকে বেআইনি নিয়োগের সুপারিশ। এবার এই মামলায় যুক্ত করা হলো ইডিকে। স্কুল সার্ভিস কমিশন 183 জনকে অনৈতিকভাবে নিয়োগের সুপারিশ দেওয়া হয়েছিল। সিরিয়াল নম্বর ধরে রিপোর্ট ফাইল করলো কমিশন। 183 জনের মধ্যে থেকে মামলা দায়ের করলো 9 জন প্রার্থী। তাদের সুপারিশকে বেআইনি আখ্যা দেওয়াকে চ্যালেঞ্জ করে মামলা। এই মামলার যুক্ত করা হলো ইডিকে। বিস্তারিত কথা বলবো। ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ, শিক্ষক নিয়োগ মামলায় যুক্ত করা হলো ইডিকে, কি জানতে পারছো বিষয়? দেখো, শিক্ষক নিয়োগ মামলায় ইতিমধ্যে পার্থ চট্টোপাধ্যায়কে যেমন ইডি গ্রেফতার করেছে, এছাড়াও ইডির হাতে কিন্তু বহু অভিযুক্ত গ্রেফতার হয়েছে। ফলে এই মামলায় যেমন সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট, এবং যেহেতু ইডিও প্যারালালি তদন্ত করছে, তাই সমস্ত মামলায় ইডিকে সংযুক্ত করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আজ 183 জনের যে ওয়েমার সিট, সেই ওয়েমার সিট কিন্তু সিট সংক্রান্ত রিপোর্ট কমিশনের পক্ষ থেকে আদালতে জমা করা হলো, এবং এই রিপোর্ট দেখি পরবর্তী সিদ্ধান্ত আদালত গ্রহণ করবে। এছাড়াও যে চাকরি বাতিল হয়েছে এই 183 জনের, সেই 183 জনের মধ্যে 9 জন এই মামলায় সংযুক্ত হতে চেয়ে আবেদন জানিয়েছে। বেলা 12:30 পুনরায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই মামলার শুনানি গ্রহণ করবেন। ইডিকে সংযুক্ত করার নির্দেশ তিনি জানিয়ে দিয়েছেন। ধন্যবাদ পীযূষ। কথা বলছিলাম প্রতিনিধি পীযূষ কান্তি নাগের সঙ্গে। স্কুল সার্ভিস কমিশন 183 জনকে অনৈতিকভাবে নিয়োগের সুপারিশ দেওয়া হয়েছিল। সিরিয়াল নম্বর ধরে রিপোর্ট ফাইল করলো কমিশন। 183 জনের মধ্যে থেকে মামলা দায়ের করলো 9 জন প্রার্থী। তাদের সুপারিশকে বেআইনি আখ্যা দেওয়াকে চ্যালেঞ্জ করে মামলা। এবং এই মামলায় যুক্ত করা হলো ইডিকে। নবম দশম শিক্ষক নিয়োগ মামলায় যুক্ত হলো ইডি। স্কুল সার্ভিস কমিশন বেআইনি নিয়োগে সুপারিশ করেছিল। 183 জনের মধ্যে থেকে 9 জন প্রার্থী ফের মামলা করেছে।